কি রে ভাই এত জোরে ব্রেক মারলি কেন ভাই সামনে তাকিয়ে দেখ কি স্বর্গ থেকে পরি নেমে এসেছে স্বর্গ থেকে পরি নেমে এসেছে স্বর্গের পরিকে দেখে তুমি মরতে অ্যাক্সিডেন্ট করতে এসেছো আরেকটু হলে আমার ফেটে যেত ভাই ফেটে তো আমার কাছে রে মানে মানে বুকের কাছে এত জোরে আঘাত লাগবে আমি বুঝিনি রে সে কি রে সামনেই হাসপাতাল আছে তাড়াতাড়ি চল এই রোগ হাসপাতালে গেলে সারবে না রে এই রোগ সারাতে পারবে একমাত্র এই মেয়েটাই কোন মেয়েটা হুট করে মেটার কাছে যে চলে গেলি যদি চরথাপ্পর লাগিয়ে দিত ওসব কথা বাদ দে এবার বল মেটার বাড়ি কোথায় কোথায় এসেছে না না ভাই এটা তো আমার দ্বারা সম্ভব না এটা একমাত্র পলাশি পারবে কোন মেয়ে কোথায় যাচ্ছে কার মেয়ে কার সাথে প্রেম করে বেড়াচ্ছে সব খবর রাখে পলাশ চল তাহলে পলাশের কাছে চল তাড়াতাড়ি ঠিক আছে চল নে নে তুই চালা তুই চালা তুই চালা তাহলে তাড়াতাড়ি যেতে পারবো চল 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 আরে কি হলো রে এত চিলি চিলি ডাকছিস কেন আরে শঙ্কর তোকে একটা কথা বলবে রে আরে বুঝলি পলাশ পাড়ায় একটা নতুন মেয়ে দেখলাম আমার মনে হচ্ছে নতুন এসছে কিন্তু কোথায় এসছে কার বাড়ি এসে কিছুই জানি না তো তুই একটু খোঁজ লাগা তো আর বুঝলি মেয়েটাকে দেখতে না পুরো পরীর মতো চোখ দুটো কেমন টানা টানা দেখে মনে হয় যেন আকাশ থেকে পরী নেমে এসেছে রে যা সালা ওর প্রতিও দেখছি তোর নজর পড়ে গেছে মানে মানে ওই আর কি আমি একটু তুই কি না কিছু না কিছু না শোন ও তোদের বৌদি এবারে বল কোথায় এসছে কার বাড়ি এসছে ও তো আমাদের মাস্টার মশাইয়ের ভাগ্নি এই গ্রামে কদিনের জন্য ঘুরতে এসেছে আচ্ছা এবার বুঝলাম আচ্ছা ঠিক আছে চললাম বুঝলি আর তোর প্রতি একটা দায়িত্ব রইলো এখন থেকে তোর বৌদিকে একটু দেখি শুনে রাখিস কেউ কখনো খারাপ নজরে না দেখে যেন ঠিক আছে চল ওঠ হ্যাঁ আসি রে পলাশ এই শান্ত ভালো করে ছাতা ধর বোনে রোদ লাগছে বোন এইখানে যত মাঠ দেখছিস এগুলো সব তোর মামার তাই নাকি 100 বিঘা জমি আছে আর এই জমি জুড়ে একটা এখন বলবো না একটা স্বপ্ন আছে আগে বল এই গ্রামে এসে আর কি শহরে যেতে ইচ্ছা করছে আমি তো এই গ্রামেই থাকতে চেয়েছিলাম তোমরাই তোমাকে জোর জবরদস্তি করে পড়াশোনার জন্য শহরে পাঠিয়েছো আরে জোর জবরদস্তি কি এমনি করেছি ইয়া বড় স্বপ্ন তোর মায়ের ছিল সেই স্বপ্ন তোর মামার কি স্বপ্ন এই জমি জুড়ে একটা বিরাট হাসপাতাল হবে আর সেই হাসপাতালটা তোর নামে হবে তুই ডাক্তারি পড়ে ডাক্তারি শিখে এখানে যত আশেপাশে গরিব মানুষ আছে সবাইকে বিনা পয়সা চিকিৎসা করবি পারবি তো একদম পারবো ইয়েস এই না হলে আমার বোন এই শান্ত কি করছিস ভাই দেখ দেখ পুকুরে কত মাছ এটাও তোর মামার পুকুর এই সব কি আমাদের হ্যাঁ এই পুকুরটা তোর মামার ইদানিং করে কিনেছে আচ্ছা ওইদিকায় তোমার লাগেনি তো কোথাও না না ঠিক আছে আর একটু দেখে চলাফেরা করতে না চলো তো
তুমি শঙ্কর আরে সবুজ তুই ভাই স্কুটি নিয়ে পড়ে গেলি কি করে আর স্কুটির নিচেই বা কি করছিস ও সত্যি তো আমি স্কুটির নিচে কি করছি শালা স্কুটিটা কে চালাচ্ছিল আমি না আমার দাদু মেয়েটাকে হেল্প করবি ঠিক আছে কিন্তু পিছনে যে আমি বসে আছি তোর কোনো ধ্যানই নেই ওদিকে মেয়েটার একটুখানি লেগেছে বলে কত দৌড় আর এখানে আমি স্কুটি চাপা পড়ে আছি তোর কোনো ধ্যানই নেই ওসব কথা বাদ দে চ দৌড় ভাই আরে কি হলো তুই জানাচ্ছি রে ভাত কেন দিলি আরে ভাই তোর বৌদি প্রথমবারের জন্য আমার হাতে হাত দিয়েছে তো ওই জন্য একটুখানি আর কি চ ব্যাপারে কি রে শঙ্কর হাতের দিকে তাকিয়ে দেখবি নাকি কিছু বলবি রে সময় তো কম হলো না আরে শঙ্কর বড় একটা খুশির খবর আছে রাখ তোর খুশি খবর তুই আগে আমার হাত ধরলি কেন তাই বল যা বাবা আমি তো শুধু হাতটাই ধরলাম তাতে এত রেগে যাওয়ার কি আছে আর বলিস না ভাই আজকে আমাদের বৌদি ওর হাতে টাচ করেছে তাই সকাল থেকে হাতের দিকে কেমন তাকিয়ে আছে তখনই তুই এসে গন্ডগোলটা করে দিলি আচ্ছা বুঝলাম যাই হোক খুশি খবরটা কি এবার বলে ফেল তাহলে শোন ওর নাম হচ্ছে পাখি ও প্রতিদিন বিকেলবেলা বেলতলায় একা একা গিয়ে বসে থাকে শঙ্কর এই যে সুযোগ এই সুযোগটা হাতছাড়া করিস না ভাই যেভাবেই হোক এইবার তোকে প্রপোজটা করতেই হবে বলিস কি রে তাহলে প্রপোজটা করে ফেলবো একদম কিছু বলবে বলো কি বলবে তোমায় আজ অনেক সুন্দর লাগছে ও থ্যাঙ্কস আমি তোমায় একটা কথা বলতে চাই বলো শুনতে তো চাইছি আমি তোমায় মানে আমি কি সারাক্ষণ আমি আমি করছো ভেবে আসো নি যে কি বলবে আচ্ছা একটা কথা বলবো আমি তোমাদের গ্রামে আর 3 দিন আছি তারপর চলে যাবো বিয়ে করবে মামা আমার জন্য ছেলে দেখছে আর কিছু বলবে না আর তো কিছু ভেবে ভাবতেই থাকো আসছি দূর তোর দ্বারা হবে না এত সুযোগ থাকা সত্ত্বেও তুই আজকে বলতে পারলি না তোর দ্বারা যদি আমি থাকতাম না এতদিনে বিয়ের পিড়িতে বসে থাকতাম আমার মনে হয় তোর দ্বারা কিচ্ছু হবে না আরে আর সময় নেই রে ভাই তাড়াতাড়ি বলে দে নাহলে পাখি পক্ষীরাজের ঘোড়ায় করে উড়ে যাবে অন্য কোনো রাজকুমারের সঙ্গে উড়ে তো যাবে আমি অনেক ছেলে দেখেছি কিন্তু তোমার মতো দেখিনি এদিকে এসো তোমাকেই বলছি এদিকে এসো আই লাভ ইউ দাদা দাদা হালার পোয়ালা বোন আই বোন এদিকে আই Thank you.
তাড়াতাড়ি সাজ, আজকেই তোকে বেরোতে হবে কলকাতায়। আজকেই দাদা? কেন, আমি কি এমন অন্যায় করেছি? অনেক অন্যায় করেছিস। তোর কি বুদ্ধি রে ওই ছেলেটার সঙ্গে? ছি, তুই ভালো করে জানিস এই গ্রামে তোর মামার কত সম্মান, সেই সূত্রে আমারও সম্মান আছে। আর এই দাদার সামনে ওকে জড়িয়ে তো অন্যায় করে বলছিস, আমি কি অন্যায় করেছি? ভালোবাসাটা বুঝি অন্যায়? হ্যাঁ তো, নয় তো কি? আজকাল বড্ড বড় বড় কথা বলতে শিখেছিস। আমি শান্তকে বলেছি আজকেই তোকে নিয়ে যাওয়া হবে, সেজে গুজে না। দাড়ি দেখছিস কি সেজে নেগে? বুঝলি সবুজ, কি করব কিছু বুঝতে পারছি না রে। আর বুঝতে হবে না, অনেক বুঝে নিয়েছিস, এখন একটাই উপায় আছে আর। কি? পাখিকে নিয়ে পালিয়ে যা। কবে? আজকে রাতেই। কিন্তু ওর দাদা যদি? শঙ্কর, ওর দাদা তো চলেই এলো, জানি না এবার কপালে কি আছে। শঙ্কর, তুই আমার বোনের সঙ্গে না প্রেম করলেই পারতিস, কি চাস? হ্যাঁ, এই পাড়ার মাস্টার ফ্যামিলির জামাই হবি, আরামে থাকবি, এসি ঘরে থাকবি, টাকা পয়সার কোনো অভাব হবে না, জামাই যত্নে থাকবি, তাই তো? দেখুন, আপনার বোনকে যখন আমি প্রথমবার দেখি তখনই আমার ওকে ভালো লেগেছিল। তখন আমি জানতাম না ওর টাকা পয়সা আছে কি না, ও কে, তাই প্রথমবার দেখে ওকে ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসিস? এই বোন এদিকে। তুই যদি আমার বোনকে সত্যিই ভালোবেসে থাকিস, আজ এখনই এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাবি, তবেই বুঝবো তুই মেয়েটাকে ভালোবাসিস। না না শঙ্কর, একদম না। তুই কিন্তু ভুলে যাস না, তুই কিন্তু হেরে যাচ্ছিস। হেরে যাচ্ছি না, কিছু সম্মানীয় ব্যক্তিদেরকে হারিয়ে দিয়ে যাচ্ছি। ছেড়ে দাও পাখি, আমি আমার ভালোবাসাকে ভালোবেসে ত্যাগ করলাম। এই শঙ্কর দাঁড়া, শুধু ত্যাগ করলেই হবে? আরে আমি তো এরকমই একটা মানুষ চাই যে আমার বোনকে ভালোবাসবে। দাঁড়িয়ে আছিস কেন? জড়িয়ে ধর পাকলি। এই শোন না, আমি ভালোবাসা থেকে বঞ্চিত, প্রথম ভালোবাসা থেকে, তাই আমি চাই না আমার বোন প্রথম ভালোবাসা, প্রথম আবেগ, প্রথম প্রেম থেকে বঞ্চিত হোক। হ্যাঁ কি তাই তো?